বাতিল পথের সাবধান হয়ে যাও, আল্লাহ রাসূলের এই দাক্ষিণ ঘোষণাকে তোমরা মাথায় রাখো, যতই বাধাগ্রস্ত করার চেষ্টা করো, যতই আহাদিস যুবসংঘের দাওয়াতকে প্রতিরোধ করার চেষ্টা করো, আহাদিস যুবসংঘের মিশনকে রুখে দেওয়ার চেষ্টা করো, ইনশাআল্লাহ কাল কিয়ামত পর্যন্ত এই হাকপন্থী কাফেলা হকের উপরেই টিকে থাকবে, পৃথিবীর কোনো শক্তি নাই তাকে রুখে দেওয়ার। আল্লাহর উপর পূর্ণ ভরসা নিয়ে ধৈর্যের সাথে যদি বাতিলের বিপক্ষে দৃঢ় পথে দাঁড়িয়ে যান, ইনশাআল্লাহ বাংলাদেশ আহাদিস যুবসংঘের মাধ্যমে বাংলার জমিনে তাওহীদের বিপ্লব ঘটবেই ঘটবে ইনশাআল্লাহ। আহাদিস যুবসংঘ কখনো দেশের শান্তি শৃঙ্খলা বিঘ্ন ঘটায় নাই, আহাদিস যুবসংঘ সদা সর্বদা দেশের পক্ষে কথা বলেছে, আহাদিস যুবসংঘ সদা সর্বদা জনগণের পক্ষে কথা বলেছে, আহাদিস যুবসংঘ সদা সর্বদা তাওহীদ এবং সুন্নাহর পক্ষে কথা বলেছে। আহাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু, মা ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালা ওয়া মা ইয়ুদলিলহু ফালা হাদিয়ালা, ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আরসালাহু বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা, أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم, وما خلقت الجن والإنس إلا ليعبدون, وقال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي ظاهرين على الحق لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله وهم كذلك, رواه مسلم। নির্ভেজাল তাওহীদের ঝান্ডাবাহী এদেশের অনন্য যুব সংগঠন বাংলাদেশ আহলাদিস যুব সংঘ কর্তৃক আয়োজিত কর্মী সম্মেলন 2022 এর সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, সম্মানিত প্রধান পৃষ্ঠপোষক, বাংলাদেশ আহলাদিস যুব সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি, আহলাদিস আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ আল গালিব, উপস্থিত কেন্দ্রীয় আন্দোলন যুব সংঘের নেতৃবৃন্দ, অতিথিবৃন্দ, আলোচকবৃন্দ, দেশের বিভিন্ন জেলা থেকে আগত প্রাণপ্রিয় কর্মী ভাইয়েরা, সুধীবৃন্দ, সবাইকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি, যে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহরবানিতে বৃষ্টিবিঘ্নিত দিনে বহু বাধার পথ মাড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের খাস রহমতে প্রাণের সম্মেলন, কাঙ্ক্ষিত সম্মেলন দুই ঘন্টা পরে হলেও আমরা শুরু করতে পেরেছি, এজন্য সর্বাগ্রে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। অতপরগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শ কিয়ামত পর্যন্ত বিশ্ববাসীর জন্য অনুকরণীয় অনুসরণীয়, মুহাম্মদ মোস্তফা আহমদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সানি। প্রিয় ভ্রাতৃমণ্ডলী, আহলাদিস যুব সংঘ হকের অতন্দ্র প্রহরী, ইসলামের প্রাথমিক যুগ থেকে শুরু করে অদ্যাবধি ওহির বিধানকে কলুষিত করার দৃঢ় প্রয়াস নিয়ে এক শ্রেণীর ব্যক্তিরা সর্বদা তৎপর, যারা তাওহীদের সাথে শিরকের সংমিশ্রণ ঘটিয়ে মানুষকে আল্লাহর পথ থেকে বিমুখ করে তাগুতের শয়তানের পদাঙ্ক অনুসরণের প্রতি ধাবিত করছে, আরেক শ্রেণীর মানুষ যারা রাসূলের সন্ন্যাতকে বিদাতের সাথে মিশ্রিত করে মানুষের আমলকে ধ্বংস করার পায়তারা চালাচ্ছে। 1978 সালের 5ই ফেব্রুয়ারি বাংলাদেশ আহলাদিস যুব সংঘের যাত্রা শুরু হয়। সুদীর্ঘ 44 বছর যাবৎ বাংলার জমিনের শির্ক বিদাতের বিরুদ্ধে, জাহেলিয়াত কুসংস্কারের বিরুদ্ধে, যাবতীয় অনাচার পাপাচারের বিরুদ্ধে বাংলাদেশ আহলাদিস যুব সংঘ সদা তৎপর ছিল, আছে এবং আগামী দিনেও থাকবে ইনশাআল্লাহ। আহলাদিস যুব সংঘের এই দাওয়াতে মিশনকে সবাই পছন্দ করবে, ভালোবাসবে এমনটি কিন্তু নয়, এই ধারণা করাটাও ঠিক নয়। যুগে যুগে যারাই হকের অনুসারী ছিলেন, যারা হকের দাওয়াতকে মানুষের দ্বারা দ্বারা পৌঁছে দেওয়ার চেষ্টা চালিয়ে গেছেন, তাদের পদে পদে বাধা এসেছে, তাদের এই দাওয়াতকে রুখে দেওয়ার জন্যে সদা
শিখ বিদাতের অনুসারীরা বাতিল পন্থীরা তৎপর ছিল, আহলাদের যুব সংঘের দাওয়াতকে রুখে দেওয়ার জন্য এখনো একশ্রেণীর ব্যক্তিরা তৎপর রয়েছে। আহলাদের যুব সংঘ কখনো অশান্তি সৃষ্টি করে নাই, আহলাদের যুব সংঘ কখনো দেশের শান্তি শৃঙ্খলা বিঘ্ন ঘটায় নাই, আহলাদের যুব সংঘ সদা সর্বদা দেশের পক্ষে কথা বলেছে, আহলাদের যুব সংঘ সদা সর্বদা জনগণের পক্ষে কথা বলেছে, আহলাদের যুব সংঘ সদা সর্বদা তাওহীদ এবং সুন্নাহর পক্ষে কথা বলেছে। এদেশের যত অনাচার পাপাচার রয়েছে, আহলাদের যুব সংঘ সর্বাগ্রে এই পাপাচারের বিরুদ্ধে মুখ খুলেছে, আহলাদের যুব সংঘ সদা সর্বদা মাদকের বিরুদ্ধে দাওয়াতি তৎপরতা চালিয়ে গেছে, আহলাদের যুব সংঘ কখনো জঙ্গিবাদের সাথে আপোষ করে নাই। সারা বাংলাদেশ যখন জঙ্গিরা ত্রাসের রাজত্ব কায়েম করেছে, তখন জীবনের ঝুঁকি নিয়ে আহলাদের যুব সংঘের প্রতিটি কর্মী একদম শাখা থেকে শুরু করে কেরনিয়া নেতৃবৃন্দ পর্যন্ত আপোষহীনভাবে এই ভ্রান্ত মতবাদের বিরুদ্ধে তারা কথা বলেছে। সুতরাং আহলাদিস আন্দোলনের গতিপথকে রোধ করার জন্য যারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, আদৌ তাদের এই মিশন সফল হবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন, লাতাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিন আলাল হক লা ইয়াযুরুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ ওয়া হুম কাযালিক। চিরদিন আমার উম্মতের মধ্যে একটি কাফেলা হকের উপরে টিকে থাকবে, যারা পরিত্যাগ করবে, বিরোধিতা করবে, তারা তাদের কোনোই ক্ষতি করতে পারবে না। এমত অবস্থায় কিয়ামত এসে যাবে, কিয়ামত পর্যন্ত হকপন্থী কাফেলা হকের উপরে টিকে থাকবে ইনশাআল্লাহ। সুতরাং হে বাতিলপন্থীরা সাবধান হয়ে যাও, আল্লাহ রাসূলের এই দাক্ষিণ ঘোষণাকে তোমরা মাথায় রাখো, যতই বাধাগ্রস্ত করার চেষ্টা করো, যতই আহলাদের যুব সংঘের দাওয়াতকে প্রতিরোধ করার চেষ্টা করো, আহলাদের যুব সংঘের এই মিশনকে রুখে দেওয়ার চেষ্টা করো, ইনশাআল্লাহ আল্লাহ রাসূলের ঘোষণা অনুযায়ী কাল কিয়ামত পর্যন্ত এই হকপন্থী কাফেলা হকের উপরে টিকে থাকবে, পৃথিবীর কোনো শক্তি নাই তাকে রুখে দেওয়া। দায়িত্বশীল কর্মী ভাইদের প্রতি আহ্বান জানাবো, আসুন আজকের এই দুই ঘন্টা কিন্তু ধৈর্যের একটা পরীক্ষা হয়ে গেল। আমরা বিশ্বাস করি আহলাদের যুব সংঘের কর্মীরা এই ধৈর্যের পরীক্ষায় তারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন আলহামদুলিল্লাহ। সারা দেশ থেকে দীর্ঘ 7 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা জার্নি করে এত ক্লান্ত শান্ত শরীর নিয়ে অডিটোরিয়ামে এসেছেন। আসার পরে এই যে পরিবেশ আপনারা জানেন, অসহযোগিতার মাধ্যমে যে কষ্ট দেওয়া হলো, এর মধ্যে প্রাকৃতিকভাবে বৃষ্টি, বৃষ্টিতে ভিজে আপনারা ধৈর্যের সাথে যেভাবে শৃঙ্খলা বজায় রেখে কেন্দ্রীয় কমান্ড, কেন্দ্রীয় নির্দেশনা মেনে আপনারা শান্তিপূর্ণভাবে অবস্থান করেছেন, নিঃসন্দেহে আল্লাহর উপর পূর্ণ ভরসা নিয়ে ধৈর্যের সাথে যদি বাতিলের বিপক্ষে দৃঢ় পথে দাঁড়িয়ে যান, ইনশাআল্লাহ বাংলাদেশ আহলাদিস যুব সংঘের মাধ্যমে বাংলার জমিনে তাওহীদের বিপ্লব ঘটবেই ঘটবে। সুতরাং আমরা দাবি রাখব, যারা আহলাদিস যুব সংঘের এই শান্তিপূর্ণ প্রোগ্রামে বাধা দিচ্ছেন, প্রতিরোধ করার চেষ্টা করছেন, দয়া করে আমাদের সম্পর্কে তারা জানুন, আমাদের সম্পর্কে যাচাই বাছাই করুন, মিথ্যা ইনফরমেশানে, ভুল ইনফরমেশানে প্রকৃত দিনদারদেরকে হয়রানি করবেন না। আমরা ধৈর্য ধরে মেনে নিলেও আল্লাহর কাছে ধরা খেয়ে যাবেন, আল্লাহর কাঠগড়ায় কিন্তু আপনি বাঁচতে পারবেন না। প্রিয় কর্মী ভাইয়েরা, আমাদের জীবনের লক্ষ্যটা নির্ধারণ করা উচিত, আমরা কোন পথে চলব। বস্তুবাদী দুনিয়ার পিছনে ছুটে আমরা আখেরা থারাব নাকি আল্লাহর বিধান মেনে নিয়ে আমরা জান্নাতের পথে চলব, এই লক্ষ্যটা আমাদের নির্ধারণ করতে হবে। অনেকেই সাফল্য বলতে দুনিয়াবী সাফল্যকে আমরা বুঝে থাকি, জীবনের সাফল্য বলতেই কিছু সম্পদ অর্জন, কিছু বাড়ি, কিছু গাড়ি, দুনিয়াবি শান শৌকতকে আমরা সাফল্য বলতে বুঝে থাকি। এটা আদৌ সাফল্য নয়, বরং সাফল্য মুমিনের সাফল্য হচ্ছে পরকালীন সাফল্য। সুতরাং পরকালীন সাফল্য অর্জনের লক্ষ্যে নিজেকে আল্লাহর দাসত্বে রূপান্তরিত করুন, যে উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসানকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন একমাত্র তার দাসত্ব করার জন্য। সুতরাং আমাদের সার্বিক জীবনে আমরা আল্লাহর দাসত্ব করার জন্য শপথ গ্রহণ করি,
আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। কেন্দ্রের পক্ষ থেকে যারা দূর দূরান্ত থেকে কেন্দ্রীয় আহ্বানে এখানে উপস্থিত হয়েছেন, বৃষ্টি বিঘ্নিত দিনে কষ্ট করেছেন, আমরা সবার প্রতি ক্ষমা প্রার্থনা করছি। এই সমস্যার কারণে কেন্দ্রের পক্ষ থেকে আমরা ক্ষমা চাচ্ছি, সাথে সাথে যারা কষ্ট স্বীকার করে আমাদের এই অনুষ্ঠানকে প্রাণবন্ত করার জন্য আপনারা উপস্থিত হয়েছেন, কেন্দ্রের পক্ষ থেকে আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিশেষ করে প্রশাসনিক ভাইদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, যাদের আন্তরিক সহযোগিতায় আমরা আজকের এই প্রোগ্রাম মিলনায়তনের ভিতরে করার সুযোগ পেয়েছি। আল্লাহ যেন তাদেরকে উত্তম জাযা দান করেন। আগামী দিনে আবারও আমাদের আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের এই যাবতীয় কর্মসূচিকে তারা সার্বিকভাবে সহযোগিতা করে আমাদের প্রোগ্রামগুলো সফল করার জন্যই তারা আমাদের সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের সার্বিক সহযোগিতা করবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে সবাইকে কেন্দ্রের পক্ষ থেকে আন্তরিক স্বাগতম জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করছি। আকুলু কাউলি হাজা, আস্তাগফিরুল্লাহ লাকুম ওয়া আস্তাগফিরুল মুসলিমিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।